বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্য সরকার বিভিন্নভাবে রাজ্যের সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন, বিভিন্নভাবে স্বাবলম্বী করার যেভাবে চেষ্টা চলছে তার পাশাপাশি বৃদ্ধদের জন্য কিন্তু একাধিক প্রকল্প সেখানে রয়েছে, রয়েছে বৃদ্ধ ভাতা। কিন্তু তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিভিন্ন কারণকে কেন্দ্র করে বিভিন্ন বৃদ্ধ যারা রয়েছেন তাদের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এবং তার জেরেই নানান সমস্যায় কিন্তু ভুগতে হচ্ছে বৃদ্ধদের। এমনই একটি ঘটনা উঠে এসেছে জম্পু জেলা আরডি ব্লকের যুগল কিশোর নগর এডিসি ভিলেজের রায়পাড়া থেকে। নিয়তি সরকার, যার বয়স 90 বছর, স্বামী মারা গেছেন বহু বছর আগেই এবং তার পরপরই দুই ছেলে এবং দুই মেয়েকে বহু কষ্টে তিনি মানুষ করেছেন। বার্ধক্যের জেরে এখন আর সোজা হয়েও হাঁটতে পারেন না, কিন্তু তারপরেও এতদিন পর্যন্ত বেশ মোটামুটি চলে যাচ্ছিল তার, কারণ সরকারের পক্ষ থেকে বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছিল এই বৃদ্ধাকে। তার হাত খরচ থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং তার পাশাপাশি তার ঔষধের খরচ পর্যন্ত মিটে যেত এই বৃদ্ধ ভাতার মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করেই গত 10 মাস ধরে এই বৃদ্ধার ভাতা বন্ধ হয়ে গেছে, যার জোরে অনেকটাই সমস্যায় রয়েছেন এই বৃদ্ধা নিয়তি সরকার। এই বিষয়টাকে কেন্দ্র করে নানান জায়গায় গেছেন, নানান আধিকারিকদের দুয়ারে দুয়ারে হেঁটেছেন, কিন্তু কোনো কিছুতেই কিছুই কাজ হয়নি। 90 ছুঁই ছুঁই এই বৃদ্ধার বাড়ি জম্পু জেলা আরডি ব্লকের যুগল কিশোর নগর এডিসি ভিলেজের রায়পাড়া এলাকায়। বয়সের ভারে আগের তুলনায় তিনি সোজা হয়েও হাঁটতে পারেন না, তবু হাঁটতে যে হবেই তাই শেষ বয়সে লাঠিকেই জীবনের শেষ অবলম্বন হিসেবে নিতে হল। স্বামী বহু বছর আগেই মারা গেছেন বৃদ্ধা নিয়তি সরকারের। 90 ছুঁই ছুঁই বছর বয়সেও অনেক কষ্ট করেই চলাফেরা করছেন এই বৃদ্ধা নিয়তি সরকার। দুই ছেলে এবং দুই মেয়েকে কোনোরকমভাবে মানুষ করে দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, আর দুই ছেলে যখন যে কাজ পায় সে কাজেই করে থাকে। সরকার থেকে নিয়তি সরকারকে বৃদ্ধ ভাতা দেওয়া হয়েছিল, আর তখন নিয়তি সরকারের কোনো চিন্তাই ছিল না কোনো কিছু নিয়ে। ভাতার টাকা দিয়ে নিয়তি সরকার ওনার হাত খরচ যেরকমভাবে চালাতেন, একই রকমভাবে ঔষধ কেনারও খরচটুকু অনায়াসেই কিন্তু হয়ে যেত তার। গত 10 মাস আগে হঠাৎ করেই তার ভাতা বন্ধ হয়ে যায়। কেন ভাতা বন্ধ হয়ে গেছে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। একটা সময় তিনি ভাতার চিন্তায় অস্থির হয়ে অবশেষে বৃদ্ধা নিয়তি সরকার উপায় না দেখে স্থানীয় যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত এবং পরে জম্পু জেলা আরডি ব্লকের বিভিন্ন আধিকারিকদের দরজায় দরজায় করেও কোনো লাভ হয়নি। ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল ভাতার টাকা নাকি অবশ্যই তিনি পেয়ে যাবেন, কিন্তু সেই সান্ত্বনাটা যেন সান্ত্বনাই রয়ে গেছে। এখনো পর্যন্ত সেই নিয়তি সরকার ভাতার টাকা কিন্তু পাননি। উনি সংবাদ মাধ্যমে এর দ্বারস্থ হয়ে একেবারে আবেগের সুরে বলেছেন সরকার তাকে আর ভাতা দিচ্ছে না, তাই এখন কিভাবে তিনি ঔষধ কিনবেন, কিভাবে বাঁচবেন সেটা নিয়েই সংশয় প্রকাশ করছেন। তিনি দাবি করছেন, তিনি অনুরোধ করছেন সরকারের কাছে যাতে তার বৃদ্ধ ভাতাটা পুনরায় চালু করা হয়। এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন বৃদ্ধা নিয়তি সরকার শুনব। দিদা, আমরা ভাতা পাননি? আগে হয়তেন? কয় মাস দিয়ে হয়তেন? আচ্ছা, তো আপনি আগে কত বিড়া পাইতেন বাতা? আচ্ছা, ওন কি লিখে দেন না বাতা পান না এটা কি জানেননি? আচ্ছা, পঞ্চায়েতে যোগাযোগ টোযোগ করছেন নি? কিতা কইছে তারা? আচ্ছা, দেয় না? তো আপনার যখন বাধা দেন আপনি কি কিরা চলেন টলেন? যখন বাধা দিত আপনি ওষুধপত্র খাইতে পারতেন, কোনে আপনি টাকা নেই দিকে ওষুধ কিনতে পারেন না? আপনার নাম কিতা? আপনি এখন সরকারের কাছে কিতা আছেন? সরকার যদি বাতারা দিত আপনার ভালো হইতো না? এই জায়গাটার নাম কিতা? আচ্ছা আচ্ছা,
আপনারা শুনলেন সেই বৃদ্ধা নিয়তি সরকার কি বলেছেন, 90 ছুঁই ছুঁই সেই বয়স বৃদ্ধার, এবং এই বয়সও খুব কষ্ট করে চলাফেরা করছেন, কিন্তু যেহেতু তার ভাতা বন্ধ হয়ে গেছে বিগত 10 মাস ধরে অনেকটাই সমস্যায় রয়েছেন এই বৃদ্ধা নিয়তি সরকার। সরকারের কাছে দাবি করছেন, তিনি আর্জি করছেন যাতে তার পুনরায় সেই ভাতাটা চালু করে দেওয়া হয়, তাহলে তিনি ওষুধ খেতে পারবেন, কিনতে পারবেন এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। এখন দেখার বিষয় এই বৃদ্ধা নিয়তি সরকারের আর্জিতে কতটা সাড়া দেয় সরকার। সময়মতো বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ,